ফুটপাত থেকে শপিং মল, জমে উঠেছে ঈদ বাজার। দুদিন আগেও যেখানে ক্রেতার অভাবে ইফতারের পর অলস সময় কাটাতে হতো, সেই দোকানে এখন ভীষণ ব্যস্ত সময় কাটছে। নিউ মার্কেট, গাউসিয়া, চাঁদনি চক, হকার্স মার্কেট ও নূরজাহান মার্কেট ঘুরে দেখা যায় জমতে শুরু করেছে ঢাকার ঈদ বাজার। ফুটপাত থেকে শুরু করে ছোট বড় মার্কেটগুলোতে ভিড় বাড়ছে, দরদামে ব্যস্ত সময় কাটাচ্ছে দোকানিরা। প্রতিটি মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড়, স্ত্রী সন্তান পরিবার সহ অনেকেই মার্কেট ঘুরে ঘুরে কাপড়, জুতা, ব্যাগ, কসমেটিক্স ইত্যাদি দেখছেন, পছন্দ হলে কিনে নিচ্ছেন, কেউ বা আবার দাম সম্পর্কে ধারণা নিচ্ছেন। পাশাপাশি বাহিরে ফুটপাতেও বসেছে অসংখ্য ভ্রাম্যমান পোশাকের দোকান। এর পাশাপাশি ঢাকার বড় শপিং মল যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা শপিং মল ঘুরেও দেখা যায় ইফতারের পরপরই ক্রেতাদের ভিড় বাড়ছে। ইন্ডিয়ান যেসব লং ট্রিপিস গুলো উঠেছে ওইগুলো বেশি পছন্দ হয়েছে, বাচ্চাদের চাহিদা মেটানোর জন্য আমাদের কিনা লাগবে যত দামই হোক না কেন। ক্রেতাদের সাথে কথা বলে জানা যায় পোশাকের দাম এবার খুব বেশি বাড়েনি, তবে ভারতীয় পোশাক আমদানিতে ব্যয় কিছুটা বাড়ায় সামান্য দাম বেড়েছে। পাশাপাশি ঈদের অনেক পূর্ব থেকেই আইন শৃঙ্খলা বাহিনী সোচ্চার থাকায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনাও ঘটছে না ঈদের বাজারকে কেন্দ্র করে।